স্বাগত বাংলা এগ্রো নিউজে। প্রিয় চাষি ভাইয়েরা, আজকে আমরা কথা বলবো পার্চিং নিয়ে। মূলত ধান ক্ষেত বা গম ক্ষেতে পার্চিং করা হয়। পার্চিং বলতে আমরা বলি যে ক্ষেতের মধ্যে হচ্ছে কাঠি পুঁতে দেয়া বা গাছের ডাল পুঁতে দেয়া, যেখানে পাখি বসবে, বসে ফসলের ক্ষেত থেকে পোকা খাবে, বিশেষ করে ক্ষতিকর পোকা। ধানের ক্ষেত্রে মাজরা পোকা, যেটি সবচেয়ে বেশি ক্ষতিকর, যেটির জন্য কৃষক ভাইদের কীটনাশক প্রয়োগ করতে হয়। এই পার্চিংয়ের মাধ্যমে আমরা কীটনাশক প্রয়োগটি কমিয়ে আনতে পারি। চলুন আমরা দেখি যশোরের চাষি ভাইয়েরা ধান ক্ষেতে পার্চিং করছেন এবং তারা কী উপকার পাচ্ছেন। কৃষি বিভাগ তাদেরকে এটিতে উদ্বুদ্ধ করছে, কৃষি বিভাগ কী বলছে সেটি আমরা দেখি। আমরা এখানে দুই ধরনের পার্চিং করতেছি। একটা হচ্ছে আমাদের ডেড পার্চিং, যেটা আমার গাছের ডাল, আর লাইভ পার্চিং ধনছে, যে আমরা নিরাপদ ফসল উৎপন্ন করব, বিষমুক্ত ফসল উৎপন্ন করব। এই কারণেই, কারণ এই পার্চিং করলে আমরা দেখছি যে আমাদের যে ওষুধ কীটনাশকের যে খরচটা কৃষক অতিরিক্ত ইনভেস্ট করে, এই খরচটা তারা লাগে না, খুব অল্প পরিশ্রমে এই পোকা দমন হয়, এবং এর ফলে পরিবেশের সুরক্ষা হচ্ছে, আমাদের অন্য যে পাখি কিংবা পরিবেশের অন্য যে আমাদের ফ্লোরা এবং ফনাগুলো আছে, এইগুলো আমাদের কোনো ডিস্টার্ব হচ্ছে না। এই কারণে আমরা এই পার্চিংয়ে উৎসব আয়োজন করছি, এবং এটা জনপ্রতিনিধি, পলিটিক্যাল পার্সন, ছাত্রছাত্রী সবার মাধ্যমে আমরা এটা করতেছি, যাতে এটা একটা আন্দোলনের রূপ নেয়। কৃষকের সুবিধা হচ্ছিল, কৃষকরা এটা করলে পারা কৃষকদের যে বিনিয়োগটা, যেটা বিনিয়োগটা কমে লাগবে। আমরা জানি যে ধানের দাম সবসময় বেশি থাকে না, অনেক সময় কৃষকের খড়টাই লাভ হয়। যদি কৃষকের যত ইনভেস্টমেন্ট কমান যাবে, আমরা যদি অতিরিক্ত সার কমাই, অতিরিক্ত কীটনাশক ব্যবহার কমাই, আলটিমেটলি কৃষক তার লাভবান হবে। আমাদের যশোর অঞ্চলে এই বছর আমরা 4,28,000 হেক্টর জমিতে রোপা আমন ধান করেছি। আমরা সাধারণত একটি পোকা আছে, যে পোকাটা হলো মাজরা পোকা। এই মাজরা পোকার জন্যে আসলে কৃষক প্রচুর পরিমাণ বীজ দেয়, কিন্তু এটা আসলে বীজ এত দেওয়ার প্রয়োজন নাই। আমরা কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করছি যে মাজরা পোকা এমন একটি পোকা, যে পোকা শুধুমাত্র ডাল পুঁতলেই, পাখি বসার ব্যবস্থা করলেই এই পোকাটা দমন করা সম্ভব। আমরা সেই কারণে এই যশোর অঞ্চলের সকল প্লটে 100% জমিতে আমরা পার্সিং করব, পার্সিং উৎসব মাধ্যমে পার্সিং করব, আগামীতে যাতে আমাদের এই ক্ষেতে কোনো ওষুধ না দেওয়া লাগে। ওষুধ যদি আমরা বেশি পরিমাণ ব্যবহার করি, তাহলে আমাদের প্রকৃতি নষ্ট হবে, এই প্রকৃতিকে আমরা নষ্ট করতে চাই না। তো এটা হলো আপনার যে বিষ যেগুলো আছে লাগে কম, মানে পোকামাকড়গুলো বসলে পাখিতে খেতে পারে, এর জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে অনেক সুবিধা পাই। ধান লাগানোর পরপরই যদি আমরা একটি ক্ষেতে মিনিমাম 5টা থেকে 7টা ডাল পুঁতে দিই, তাহলে আমাদের যে ফসল পোকা রক্ষা করার জন্য কৃষকরা যে পরিমাণে কীটনাশক ব্যবহার করে, তা মোটেই দেওয়া লাগে না। আমরা যে মাঠে ডাল পুঁতি, ডাল পুঁতলে মনে করেন যে অনেক রকম পোকা আমাকড় পাখি বসে বসে তারা খায়, খালি দেখা যাচ্ছে আমাদের তরল দেয় বিষটা। ক্ষতিকর পোকা মারার জন্যে আমরা অধিকাংশ আগে আমরা ব্যবহার করতাম নানান ধরনের কীটনাশক, কীটনাশক ইউজ করলে, ব্যবহার করলে বা স্প্রে করলে হয় কি, ক্ষতিকর পোকাও মারা যায়, উপকার পোকাও মারা যায়। আর আমরা এই ডাল পুঁতলে, ডালে বিশেষ করে যে পাখিগুলো বসে, ওরা ওই ক্ষতিকর পোকাগুলো ধরে ধরে খায়, এবং তারা ওই পোকা আর ফসলের ক্ষতি করতে সুযোগ পায় না, ওরা খেয়ে ফেলে, খেয়ে জাতীয় পাখি আয় বেশি, ওই মাজরা পোকা টোকা এসব ধরে খায়। এতে আমাদের ওই বিষ ব্যবহার করা লাগে না। একটা পাখি সারাদিনে 200 থেকে 250 পোকা খেতে পারে। হ্যাঁ, তা এইটা আমরা ডাল পুঁতি শুধুমাত্র ক্ষতিকর পোকাগুলো, যা পাখি বসবে এখানে, পাখি বসে মাজরা পোকা ধরে ধরে খাবে, মাজরা পোকা ধরে খাইলে মাজরা পোকার দমন হয়ে যাবে, সাথে সাথে কীটনাশক একেবারে 0% ব্যবহার না হইলেই চলবে, এবং প্রকৃতি বাঁচবে, কীটনাশক মুক্ত হইলে পরিবেশের উন্নতি ঘটবে। কীটনাশক এটা দিলে মূলত, যদি আমি কীটনাশক ব্যবহার না করি, তাহলে কীটনাশকের পিছনে একটা ব্যয় আছে, সেই ব্যয়টা কমবে, সাথে সাথে চাষি কীটনাশক ব্যবহার করলে তার যে হাতে পায়ে লাগলে বিভিন্ন রোগ বা ক্ষতিগ্রস্ত হয়, সেটার থেকে মুক্ত হবে। কৃষি এখন আধুনিক হচ্ছে, এই আধুনিক কৃষির খবর আমরা নিয়মিত জানাতে চাই আপনাদেরকে। সেজন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বাংলা এগ্রো নিউজ। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন ভবিষ্যতেও।